জ্ঞানতি মিরান্দেশো জ্ঞানন্দন সলাকয়া চক্ষু রুন মিলি দং এ শ্রী गुरुवे নমো নমোয়ম বিষ্ণু পাদায় গোবিন্দ পৃষ্ঠায়ভূতলে সুমতে সুসি চামি শিবানন্দ ইতিนามিনে নমোয়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি ভক্তিবদান্তো স্বামী নিতি নামি নমোয় বিষ্ণু পা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি পদান্তো মনোমি নামি নে প্রথমে আমি রূপানু গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত বর্গের চরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম আর উপস্থে সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম চৈতন্য শব্দটি অর্থ হচ্ছে জীবনী শক্তি আর চরিত শব্দটি অর্থ হচ্ছে চরিত্র আর অমৃত হচ্ছে অমরত্ব তাই সুতরাং চৈতন্য চরিতামৃত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় জীবন চরিত্র ভগবান শ্রীহরি কলিযুগে তিনি ভক্ত ভক্তরূপে করুণার অবতার হয়ে প্রেমাবতার সারাৎসার অবতার হয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি ভগবৎ ভক্তিভোজনের পদ্ধতি আমাদেরকে প্রদান করে গেছেন তাই তো আমরা দেখেছি যেখানেই গেছেন সেখানেই তিনি হরি কথাই তো বলেছেন ভগবত ভক্তি তো তিনি প্রদান করেছেন ভোজনের পদ্ধতিতেও তিনি সবাইকে বলেছিলেন মঞ্জুরি পদ্ধতি উপাসনা ব্রজ উপাসনা গোপীভাব সেই পঞ্চম পুরুষার্থ যেটা মহাপ্রভুর আগে কেউ এসে আগে কখনও প্রদান করেনি আগে তো অনেক অনেক অবতার শিখেছেন কিন্তু মহাপ্রভু এসে আমাদেরকে সেই সেই কৃষ্ণ প্রেম। হ্যাঁ যেই অনারিপিত চিরানচরিত করুণয়া কৃপয়া করও সমর্প আমি উন্নত উজ্জ্বলস সভক্তি শ্রীম মহাপ্রভু রঘুনাথ দাসকে স্বর্গোস্বামী যে রঘুনাথ দাস তপন মিস হ্যাঁ রঘুনাথ দাসকে তিনি নির্দেশ দিয়েছিলেন গ্রাম্য কথা না কহিবে গ্রাম্য কথা না বলিবে ভালো না খাইবে আর ভালো না পড়িবে ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে হ্যাঁ সেটাই তো ব্রজে রাধাকৃষ্ণ কৃষ্ণ সেবা মানুষে করিবে কথাই তো আমাদের জীবনে প্রভাব ফেলে কথার এত মাহাত্ম মানে একটা বাচ্চা যখন জন্ম নেওয়ার পর তার যে ভালো হয় বা তার মন্দ হয় বাচ্চারা যে ভালো বা মন্দ হ্যাঁ সেটা নির্ভর করে সেটা সঙ্গদসের কারণে মানে সঙ্গদসের কারণে কারণ সংস্কার পরিবর্তন হতে শুরু করে বাড়িতেই মানে বাড়িতে ভালো সংস্কার দিলে মাতা পিতার দেওয়ার ভালো সংস্কার পেলে শুনে সে বাচ্চাটা মানে মনে ভক্তি আসে বাচ্চাটার তখন মানে ভালো হয় মানে এটা সে জন্য বলা হচ্ছে বাচ্চার জন্ম নেওয়ার পর ভালো মন্দ সেটা সঙ্গ সঙ্গে দূষের কারণে হ্যাঁ সঙ্গের প্রভাবে হয় মানে কিন্তু বাড়িতে যদি মানে বহির্মুখতা মানে কোনো সংস্কার নেই কোনো আলোচনা নেই প্রশাস্ত্র আলোচনা নেই ভক্তি নেই সেখানে তখন পরমার্থ মার্ক মার্গ থেকে তখন সেই বাচ্চার মানে বৃত্তি দূরে সরে যায় মানে কারণ এই আত্মাটা হচ্ছে ভগবতে ভগবত অংশ মানে আত্মা হচ্ছে চিন্ময় মানে হ্যাঁ চিন্ময় সেই তাই তো বলা হচ্ছে যেই রকম সং সেই রকমের রঙ মানে হ্যাঁ সঙ্গদোষ এটাই বলছে সঙ্গদোষ হ্যাঁ আর ভক্তিমার্গে অগ্রসর হওয়ার জন্য আমাদের হৃদয়কে মানে শোধন করার জন্য গুরুদেবের চরণে হরির চরণে মনকে মানে সংলগ্ন করার জন্য জাগতিক বিষয় থেকে মনকে সরানোর জন্য একমাত্র হরি কথায় হরি কথাই সর্বোত্তম পন্থা মানে ভগবানের প্রেমময় মঙ্গলময় জীবন কথা শোনা হ্যাঁ শ্রবণ করা চিত্ত সৌধ মানে চিত্ত শুদ্ধির মানে মহৌষধ হ্যাঁ তাই তো শিশুটি যখন গর্ব মাতৃ মাতৃগর্ভে থাকে নিরন্তর সে ভগবানকেই ডাকতে থাকে হ্যাঁ তো আর প্রতিজ্ঞা করে ভগবানের কাছে তাড়াতাড়ি আমাকে বের করো প্রভু আমি খুব কষ্টে ভুগছি আমি তোমাকে কখনো ভুলবো না তাই তো প্রতিজ্ঞাটা কোথায় থাকে কি ভিব লিয়া এসে সংসারও ভিতরে ভিব লিয়া এসে সংসার ভিতরে ভুলিয়ার হিনু আমি অবিদ্যার তাই তো সংসারে এসে সেই শিশুটা সব ভুলে যায় অবিদ্যার জালে ডুবে যায় তাই তো মহাপ্রভু তিনি সবাইকে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন আর বলছেন এনে ছিও সুদী মালা নাসি বার মালা। নাসি হরি হরিনাম মাগি তাই তো এই হরি কথা হরিনাম কীর্তন করে হরি কথা অমৃত সুধা হচ্ছে মহৌষুধী আর যে যে মানে নিত্য মানে একটা পান করে তার কথা আর বলার অপেক্ষায় রাখে না মানে বলার উপেক্ষায় রাখে না কারণ আমাদের মনেই হচ্ছে আমাদের এই বন্ধনের কারণ এই জলজগতের বন্ধনের কারণ কে আমাদের দেহটা নয় কিন্তু আমার মন হ্যাঁ মনের মধ্যেই রয়েছে সমস্ত বিষয় বাসনা মনেই হচ্ছে সমস্ত কিছুর মূল মানে এই জন্য এই যে বৃন্দাবনী উপাসনার যুগল রসবিলাস মাধুরীমা তার চরম প্রকাশ চরম নির্যাস মা মাধুর্য উপাসনা আমাদেরকে কৃপা করে মহাপ্রভু এসে দান করা করে গেছেন যোগ্য অযোগ্য বিচার করেননি কারণ মনুষ্য দুর্ভ দুর্লভং মনুষ্য জন্ম তথাপি ক্ষণভঙ্গ হ্যাঁ তথাপি দুর্লভং মানে বৈকুণ্ঠেও সুদুর্লভ মানে হ্যাঁ বলা হচ্ছে যে মানে মনুষ্য জীবন জীবন হচ্ছে দুর্লভ মানে চৌরাশি লাখ জুনি ভ্রমণ করতে করতে আমরা এই এই দেহটা আমরা মনুষ্য দেহ লাভ করেছি কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে আমাদের যে এই যে যে আমার জীবের মানে কোনো রূপ নেই কিন্তু কোনো রূপ নেই আর তার কি কোনো রূপ আছে নাকি নেই কিন্তু সংস্কারের দ্বারা কর্ম অনুসারে তার একটা এই জীবের একটা দেহ মেলে মানে আমরা প্রত্যেকের দেহ পাই আমার সংস্কারের দ্বারা কর্ম অনুসারে প্রত্যেকটা জন্মে আলাদা আলাদা তার তার সংস্কার এবং কর্ম এবং কর্মসংস্কারেই তার একটা দেহ প্রদান করে এটা কিন্তু ভগবানের কাজ নয় আমরা বলি ভগবান আমাকে কেন আমাকে এই দেহটা দিল আসলে সেটা কিন্তু ভগবানের কাজ নয় যে আমরা যে দেহটা লাভ করেছি এটা ভগবানের কাজ নয় তিনি এটা ভগবান এটা করেন না তিনি তো ভগবান তো একজন দ্রষ্টা তিনি পরমাত্মা হয়ে কারণ ভগবানের তিনটা প্রকাশ মানে ভগবান নিজেকে হি 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 ম্যানিফেস্ট হিমসেলফ হ্যাঁ থ্রি পার্টস ইউনো মানে ইয়ে পরমাত্মা এবং এটাকে বলা হয় ব্রাহ্মণ রিয়েলাইজেশন যেটাকে বলা হয় ইমপার্সোনালিজম আর পরমাত্মা আর ভগবান আর ভগবান পরমাত্মা হয়ে তিনি জীবের দেহে থাকেন তাই তো ভগবান হচ্ছেন দ্রষ্টা আর জীব আমরা আমরা আমাদের কর্মের চক্রের দ্বারা আমাদের মনের কামনা বাসনা অনুসারে এবং তার এবং আমাদের কর্ম সংস্কার অনুযায়ী মৃত্যুর পর আমরা একটা দেহ পাই আর সেই যে কামনা বাসনা সেইগুলি আমাদের যখন মৃত্যুর সঙ্গে সঙ্গে সেইগুলিও মানে সেই শরীরের সঙ্গে চলে যায় মানে তার মানে যখন মানুষ তার শরীর ত্যাগ করে যেভাবে উদাহরণ দিতে পারি যেভাবে বায়ু বায়ু যখন যখন বা বায়ু যখন একটা ফুলের উপর দিয়ে যায় ফুল সুগন্ধি ফুলের তখন সেই ফুলের গন্ধ তখন নিয়ে আসে তার মানে মানে সেই গন্ধটা বহন করে হ্যাঁ বায়ুতে কিন্তু গন্ধ নেই সেই ফুলের গন্ধটাই বয়ে নিয়ে আসছে হ্যাঁ আর আমরা ভাবছি কি বায়ু বায়ুটাই আনছে গন্ধটা সে ঠিক সেইভাবে সেই বায়ুটা যখন দুর্গন্ধের উপর দিয়ে যায় আর সেই দুর্গন্ধ যখন আমাদের নাকে এসে পড়ে তখন আমরা ভাবি বায়ুটার গন্ধ নিয়ে আসছে কিন্তু বায়ুর মধ্যে সেই গন্ধ নেই সেটা যেখান থেকে নিয়ে বয়ে নিয়ে এসছে সেই দে সেখানের গন্ধটা আসছে ফুলের থেকে ফুলের গন্ধ দুর্গন্ধ থেকে দুর্গন্ধ আসছে ঠিক সেইভাবে আমাদের এই জলদেহটাও আমাদের এই মনের কামনা বাসনা যেগুলি আমরা প্রত্যেকটা জন্মে আমাদের মনে অ্যাকুমলেই ইন আওয়ার ওর সমস্ত পা পুণ্যের সেইগুলি মৃত্যুর পর সেই মনের কামনা বাসনা নিয়ে সেই দেহ ত্যাগ করে সেই জীবাত্মা আরেকটা দেহ গিয়ে সেই মান বাসনা কামনা অনুসারে আরেকটা দেহ লাভ করে মানে হ্যাঁ তাই দেখ বলা হচ্ছে যে কারণ জীব জীব হচ্ছে চৈতন্য সত্তা হ্যাঁ তখন আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় ঠিক সেইভাবে জীবাত্মা তার সংস্কারের নিয়ে আরেকটা দেহে চলে যায় কর্ম অনুসারে কিন্তু আত্মা কিন্তু শুদ্ধ ইটার্নাল হ্যাঁ চিন্ময় হ্যাঁ কিন্তু প্রকৃতির এই এই ধরো সত্য রজতমগুণের দ্বারা মানে প্রভাবিত হওয়ার জন্য কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে যায় বায়ু যেমন গন্ধকে নিয়ে যায় তাই জীবাত্মা তার তার এই জন্মের কামনা বাসনা সংস্কার ভালো বন্ধ সব কিছু মানে মৃত্যুর পর আত্মা থেকে মানে মৃত্যুর পর আত্মা কি হয় দেহ থেকে নিষ্ক্রিয় হয়ে যায় এবং কর্ম কর্ম অনুসারে আরেকটা শরীর লাভ করে আর ভগবান শুধু মানে দ্রষ্টা হয়ে তিনি থাকেন মানে দেখতে থাকেন তাই বলা হচ্ছে তাই ভগবান হচ্ছেন সচিদ আনন্দ বিগ্রহ তিনি হচ্ছেন সৎ চিত আনন্দ সৎ মানে কি যেখানে আর সৎ মানে সত্য মানে সেখানে কোনো অসত্যের কোনো ই নেই সে মানে নিত্য মানে যা আজও আছে যা কাল ছিল আজও ঠিক সেই রোমেই আছে মানে আগামীকালও তাই থাকবে তাই তাকে ভগবানকে সত্য বলা হয়েছে তার কোনো পরিবর্তন নেই আর ভগবানকে চিৎ বলা হয়েছে চিৎ মানে মানে হচ্ছে মানে প্রকাশ মানে মানে যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে আছে তিনিই হচ্ছেন স্বয়ং মানে ভগবান এই সংসারে যিনি মানে সবাইকে যিনি মানে বল প্রদান করেছেন কারণ ভগবান হচ্ছেন সরেশ্চর্যপূর্ণ অল দ্য বিউটি অল দ্য নলেজ অল দ্য আই মিন ফেম অল দ্য রিনাউন্সিয়েশন যার মধ্যে বিদ্য অল দ্য ওয়েলথ হ্যাঁ যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান তিনি তো আমাদেরকে বল দিয়েছেন তিনি হচ্ছেন সেই ঈশ্বর তার কৃপা না হলে মানুষ নির্বল মানে তার তার কৃপা যদি না না থাকে মানুষ চোখ দিয়ে দেখতে পারবে না তার কৃপা হলে আমার চোখ না থাকলেও আমি দেখতে পারবো তার কৃপা হলে একটা লেংরাও সে দৌড়াতে পারবে আর কৃপা বলে একটা বুবাও কথা বলতে পারবে হ্যাঁ তাই তো বলা আছে কৃপা যৎকৃপাত বন্ধে পরমানন্দ মাধবম হ্যাঁ আর ভগবান হচ্ছেন আনন্দ আর তার স্বরূপ হচ্ছে ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দ ভগবানই ভগবানকে একমাত্র আনন্দ বলা হয়েছে আর এই সংসারে সব কিছুতেই মানে মানে বলা হচ্ছে নিরানন্দ মানে আনন্দ বলে কিছু নেই সব ক্ষণিকের মানে সব ক্ষণিকের এখনই সংসার সংসারটা হচ্ছে ক্ষণভঙ্গুর মানে এক্ষুনি আমরা হাসছি পরক্ষণেই আমাদেরকে এই সংসার আমাদেরকে কাটাচ্ছে হ্যাঁ এই টাকা পয়সা সংসার স্ত্রী পুত্র আমরা এইগুলির মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ কিন্তু আনন্দ কি আমরা পাচ্ছি সত্যিকারের আনন্দ তাদের মধ্যে আমরা মায়াবদ্ধ জীব এই জগতের মধ্যেই আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি যেভাবে আমরা শ্রীমদ্ভাগবতমে আমি প্রতি শনিবারে আমি এই রাজা পুরঞ্জনের কাহিনী আমি আমরা রসার সাধন করছি সেখানে রাজা পুরঞ্জন আনন্দের খুঁজে হিমালয় পর্বতে এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি কি সত্যিই আনন্দ পেয়েছিলেন সেই নারীটার সঙ্গে মিলিত হয়েছিলেন সত্যি কি আনন্দ হয়েছিলেন তিনি তো সেই আবার সত্য মানে রজ তম গুণের দ্বারা প্রভাবিত হয়েছেন তিন গুণের দ্বারাই তো মানুষ জীব প্রভাবিত হয়ে থাকে যার জন্য আমরা আমরা দুঃখ ভোগ করতে থাকি এই সংসার যাতনা ভোগ করতে থাকি তাই বলা হচ্ছে যে তাই যতদিন পর্যন্ত ভগবানের ইচ্ছেন একমাত্র আনন্দময় তাই যতদিন পর্যন্ত আমাদের এই জীবন আছে এই দেহটা আছে আমার শ্বাস আছে জানি না কখন আমার শ্বাস চলে যাবে তাই আমাদের ভগবান আমাদেরকে জিব্বা দিয়েছেন আর জানি না এই জিব্বা কতদিন থাকবে তাই তারও কোনো গ্যারান্টি নাই এই সংসারের সবচেয়ে সহজ সরল বস্তু হচ্ছে নাম করা কৃষ্ণ কথা শ্রবণ করা তা কারণ তাই ভগবানকে তাই ভগবানকে একমাত্র হ্যাঁ আনন্দময় বলা আছে হ্যাঁ এবং তাকে জানলে আমরাও আনন্দময় হয়ে থাকবো আর ভগবান কি করেন ভগবানের তিনটে কাজ মানে তিনটে কাজ তিনি কী করেন ভগবান উৎপত্তি করেন লালন পালন করেন এবং সংহারও করেন আর তিনি আমাদের তিতাব জ্বালা জ্বালা নাশ করেন এখন এই তিতাব জ্বালায় কারণ আমরা সবাই এই তিতাব জ্বালায় ভুগছি আমরা জ্বালা মানে আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক এই আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক মানে দৈহিক মানে এই আধ্যাত্মিক এই দ্বারা আমরা সব সময় আমরা কষ্ট ভোগ করছি হ্যাঁ আমরা কী কেউ বলতে পারি আপনারা কি কেউ বলতে পারেন যে আপনাদের কোনো অসুখ বিসুখ নেই কোনো দিন আপনারা কোনো কিছু মানে শরীরের জ্বালা ভোগ করেননি কেউ বলতে পারবে না তার শরীরে কষ্ট নেই জ্বর মাথা ব্যথা হাঁটু ব্যথা চোখে ব্যথা দাঁতে ব্যথা তাছাড়া এইগুলি তো আছেই তাছাড়া আমরা বাইরে গেলে দেখব হসপিটালে যখন যাই তখন দেখব কত লোক কত রকমের যে ব্যাধি ক্যান্সার তারপরে ডায়াবেটিস প্রেশার তারপরে আরও আরও অনেক অনেক রোগ আজকাল নতুন নতুন রোগ সৃষ্টি হয়েছে সেইসব সেইগুলি হচ্ছে দৈহিক মানে দৈহিক মানে তাপ মানে বলা হয় সবাই ভুগছে দৈহিক তাপ আর দৈবিক দৈবিক মানে মানে যেটা হচ্ছে আদি দৈবিক দৈবিক সেটা হচ্ছে যেমন আমরা কখনো রাহুর দোষা শনির দোশা শুক্রের দোশা হ্যাঁ তাছাড়াও ভূমিকম্প হ্যাঁ তারপরে এই তো কয়েকদিন আগে করোনা ভাইরাস হয়ে গেল দৈবিক মানে আর ভৌতিক মানে আদি ভৌতিক আধিদৈবিক আদিভৌতিক আদিভৌক্তি ভৌতিক সেটা হচ্ছে মানে যেমন দেশে অনেক সময় অনাবৃষ্টি অতিবৃষ্টি অতি গরম পড়েছে এখন শুনেছি এখন ইন্ডিয়াতে খুবই গরম পড়ে গেছে মার্চ এপ্রিল মাস মাত্র হ্যাঁ এখনও মানে মে মাস আসেনি এখন থেকেই প্রচণ্ড গরম মানে তারপর তাছাড়া মশার কামড় সাপের কামড় সংসার থেকে কষ্ট দুঃখ ঝগড়া দুর্ভিক্ষ এগুলি সব সবই সবাই মানে ভুগছে মানে সবাই আমরা কষ্ট পাচ্ছি এই তিতাব জ্বালায় হ্যাঁ তাই এই তিতাব জ্বালা থেকে একমাত্র তিনিই মুক্ত মানে আমাদেরকে মুক্ত করতে পারেন তিনি হচ্ছেন শ্রী কৃপায় বয়ম নম ভগবান হরি মানে তিনি হচ্ছেন সচিদানন্দ বিগ্রহন আদির গোবিন্দ সর্বকারণ কারণ আর কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন বল প্রদান করেন এবং কৃষ্ণ আর তখনই সামর্থ্যবান যখন কৃষ্ণের সঙ্গে শ্রী থাকেন শ্রী থাক রয়েছেন মানে স্ত্রী মানে হচ্ছে তার আল্লাহাদিনী শক্তি শ্রীমতী রাধারণী বিনা রাধে কৃষ্ণ আধে মানে তাই তো আমরা আমরা যখন বৃন্দাবনে যাই সেখানে সবাই সবাই রাধে রাধে বলে সবাই দণ্ডবোধ প্রণাম করে রাধে রাধে বলে সেখানে কেউ কৃষ্ণ বলে না স্বয়ং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি রাধাকে ডাকেন তাকে তুষ্ট করার জন্য মানে ভগ রাধারানীকে খুশি করার জন্য সেবা করার জন্য তিনি মানে সুযোগ খুঁজেন তাদের সেবা করার জন্য রাধারানী ছাড়া গোবিন্দ মানে আধা শক্তি এবং শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বললে এতটা খুশি হন না তিনি রাধারাধা বললে তিনি খুশি হন যেভাবে রাধারানীর সুখ পাখিটা রাধারানীর একটা প্রিয় একটা তুতা পাখি আছে তাকে সুখ বলা হয় সুখ পাখি হ্যাঁ রোজ রাধারানি তাকে একটা একটা ডালিমের আনা আনার দানা মানে ডালিমের দানা একটা একটা করে সুখ পাখি খাওয়ান আর বলেন হে সুখ কৃষ্ণ বল কৃষ্ণ বল আর সুখটাও বলতে থাকে কৃষ্ণ কৃষ্ণ রাধারানীর কাছে আর খুবই আনন্দিত পান আর কিন্তু এই যে একটা ছোট্টটা মানে লীলা যে এই ময়ূর হ্যাঁ কৃষ্ণ যখন জন্ম হয়েছিল সেই ময়ূরটা কৃষ্ণকে দর্শন করার জন্য কৃষ্ণের আঙ্গা মানে আঙিনায় গিয়ে রুজ কৃষ্ণ 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 বলতো কৃষ্ণ কৃষ্ণ বলতো এই মাস পরিয়ে গেলো বছর পরিয়ে গেল কৃষ্ণর এত এত মন প্রাণ দিয়ে ডাকছে সেই হরিণ ময়ূরটা কিন্তু কৃষ্ণকে কখনও সাক্ষাৎ পায়নি তখন সেই সময় নারদমণি এসে কারণ যেখানে এরকমই হয় নারদমণির আগমন হয় কারণ আর নারদমণি হচ্ছেন পরম ভক্ত ভগবানের পরম ভক্ত নারদমণি বলছেন হে হে ময়ূর তুমি এখানে কী করছো তুমি তো মানে ভুল জায়গায় তুমি ভুল নাম জপছ কেন কেন নারদমণি কারণ তখনকার দিনে তো পশুপক্ষীরাও কথা বলতে পারতো বলছে তুমি এই কৃষ্ণের আঙ্গিনায় দাঁড়িয়ে তুমি কৃষ্ণ বলবে না রাধা রাধে বলো হ্যাঁ কারণ কৃষ্ণ স্বয়ং তিনি রাধে রাধে বলেন রাধার নাম জপ করেন তখন সেই ময়ূরটা রাধে 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 যখন তিনবার না চারবার ডাকার সঙ্গে সঙ্গে দৌড়ে কৃষ্ণ বেরিয়ে এলেন হ্যাঁ আর সেটা অবাক হয়ে গেলো সেই ময়ূর আর ময়ূরটা নাচতে নাচতে যার নাম ডাকাতে গিয়েছিল সেই সেখানে সেখানে তিনি চলে 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 গেল সেই ময়ূরটা মানে বর্ষানাতে ইয়েতে রাধারানীর কাছে আর রাধা আর কৃষ্ণ পিছনে পিছনে ময়ূরের পিছনে পিছনে ছুটে গেলো আর ময়ূরটা যখন রাধারানী যখন দেখতে পেলো ময়ূরটাকে দৌড়ে আসলো বাইরে এসে দেখে ময়ূরের পিছনে কৃষ্ণ আর ময়ূরটা তখন তাথয়ী তাথৈয়ী করে নাচছে আর নাচ যখন নাচছিল ময়ূরটা এটা ময়ূরের পেখম খসে পড়েছিল আর রাধারানী সেই ময়ূরের পেখমটা যখন খুলে তিনি রাধা কৃষ্ণকে তিনি দিয়েছিলেন আর কৃষ্ণ সেটা মাথায় গুঁজেছিলেন কারণ সেটা রাধার রাধার থেকে পাওয়া জিনিস তিনি কোথায় রাখবেন ঠিক করতে পারছিলেন না তখন তিনি মাথাতেই গুজলেন সে সর্বশ্রেষ্ঠ স্থান হ্যাঁ এইভাবে আমরা দেখছি কৃষ্ণ সবসময় তার একমাত্র ইচ্ছা কীভাবে রানীকে সন্তুষ্ট করা যায় যেভাবে রানীর একমাত্র ইচ্ছা কীভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এটাই হচ্ছে মঞ্জুরি পদ্ধতি উপাসনা যেটা দেওয়ার জন্য স্বয়ং মহাপ্রভু এই কলিযুগে আমাদেরকে সেই মঞ্জুরি পদ্ধতি উপাসনা শিক্ষা দিয়েছেন প্রদান করেছেন আর উপগোস্বামীকে তিনি সেই ভগ ভগবত ভক্তি ভোজনের তত্ত্ব সিদ্ধান্ত সেই শান্তর দাস্য বাৎসল্য সক্ষ এবং মাধুর্য রস তিনি মানে শিক্ষা দান করছেন সেই মাধুর্য রস চরম মানে সেটা সেটাকে বলা হয় মঞ্জুরি পদ্ধতি বাসনা আর হ্যাঁ তিন মিনিট আছে তারপরে সে একটা কৃষ্ণ মানে রাধারানীকে সেবা করার জন্য কি করেছিলেন অষ্টসুখীর যে বিশাখা দেবীর কাছে তিনি এক বছর শিক্ষা ট্রেনিং নিয়েছিলেন কীভাবে শৃঙ্দার করাতে হয় কীভাবে মালা মানে চুলের বেনুনি করতে হয় মালা পড়াতে হয় মালা গাঁথতে হয় সিঙ্গার মানে আলতা পড়াতে হয় মেসেজ করতে হয় এই সবের শিক্ষা তিনি আরও আরও অনেক কিছু কিভাবে গান করতে হয় কিভাবে নাচ মানে নাচ নাচতে খুশি করার জন্য সব শিক্ষা এক বছর ট্রেনিং নিয়েছিলেন তাই একবার কী করেছিল রাধারানীকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ স্বয়ং কারণ জটিল জটিলার কুটিলা তার শাশুড়ি এবং ননদ সবসময় পাহারা দিয়ে রাখত যাতে কৃষ্ণ না এসে যায় তাই কৃষ্ণ কী করেছিল শ্যামাসুখী হয়ে একটা মেয়ের মতো কাপড় পরিধান করে মেয়ে সেজে শ্যামাসুখী হয়ে বৃন্দাবনের রাস্তায় একটা হাতে একটা বাস্কেট নিয়ে তার মধ্যে সমস্ত আলতা মানে সমস্ত মানে শৃঙ্গারের সমস্ত সামগ্রী তাছাড়াও আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে রাস্তায় মানে বলে যাচ্ছেন আমি শ্যামাসুখী আমি যার কার মাথায় ব্যথা কুমোর ব্যথা পায়ে ব্যথা গাটে ব্যথা হ্যাঁ কার শৃঙ্গার আমি শৃঙ্গারও করতে পারি হ্যাঁ আমার কাছে অর্গ্যানিক সব আয়ুর্বেদিক ওষুধ আছে কার চায় আমি শিকা তখন বৃন্দাবনের সবাই বলল এটা থেকে কোনোদিন দেখিনি এই মেয়েটাকে দেখতে খুবই সুন্দর তখন ললিতা বিশাখা অষ্টসুখীরা সবাই মঞ্জুরি সবাই রাধারানীকে বলল আমাদের এই বৃন্দাবনের নতুন একটা মেয়ে এসছে পাশের গ্রাম থেকে সে তার কাছে সব আয়ুর্বেদিক রাধারানী বললেন যাও ডাকো ডাক তাকে তখন তারা গিয়ে মেয়েটাকে মানে সামাসখীকে কৃষ্ণকে শ্যামাসখীকে বললো যে আমাদের আমাদের লাডলি মানে লাডলি সরকার তারা মানে রাধারায়ণীকে বিশ্বভানু নন্দিনী লাডলি সরকার অনেক কিছু নাম তারা মানে তাদের মাল মানিনি মানিনি বলে তারা মানে উল্লেখ করে বলছে যে তোমাকে আসতে বলেছে তুমি আমাদের শৃঙ্গার করবে পায়ে মাখাবে আর কি তখন কিন্তু তার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে এই যে তখন তারা সামার নিয়ে কাছে একটা বন ছিল কারণ প্রতিদিনই সকালবেলা উঠে তারা গিয়ে সেই বনদেবীর তারা পূজা করতো এই অষ্টসখী রাধারানী সবাই গিয়ে এই যে মূর্তিটা বনদেবী মানে মূর্তি একটা স্ট্যাচু মানে পাথরের মূর্তি এটাকে আগে তুমি মেসেজ করো হ্যাঁ যখন কৃষ্ণ আমি সংক্ষেপে বলছি টাইম নেই মেসেজ করতে লাগলো তার থেকে প্রাণ বেরিয়ে আসলো একটা সুন্দর একটা মেয়েদ এখান সেখান সেই বনদেবীর থেকে বেরিয়ে আসলো সবাই অবাক হয়ে গেল এতই ক্ষমতা তার মানে এত এক্সপার্ট হি সো এক্সপার্ট মানে এই সমাজ কি এত এক্সপার্ট আমাদের গ্রামে তো আগে এরকম কখনো আমরা দেখিনি তারা সঙ্গে সঙ্গে রাধারানীকে গিয়ে বললো রাধারানীর কাছে নিয়ে এলো রাধারানী গিয়ে আমি একদম সংক্ষেপ করে বলছি সময় নেই রাধারানীর কাছে বসে কৃষ্ণ তখন মন্ত্র উচ্চারণ করলো বাং বাং বলে মন্ত্র উচ্চারণ করলো হ্যাঁ আচমণ করলো রাধারানী দেখছেন তখন রাধারানীকে শৃঙ্গার করলো চুলে বেনুনি করে কি সুন্দর করে সাজালো রাধারানী খুশি হয়ে বললেন যে একে এত কাপড় টুপড় সব ময়লা নোংরা যাও যাও ললিতা বিশাখাকে বলল পাশের মানে রুম থেকে মানে পাশের যেখানে রাধারানীর সমস্ত গয়না গাটি অলঙ্কার রাখা হয় সেখানে সেখান থেকে তোমরা গিয়ে অনেক স্বর্ণ অলঙ্কার এবং কাপ সুন্দর কাপড় নিয়ে আসো এই 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 সামাসকের জন্য আমরা এখন পরিধান তাকে পরিধান করাবো আর তোমরা আর অন্যজনকে বললো তুমি কাপড় খুলো সবাই যখন নিয়ে আসলো কাপড় নিয়ে আসা হলো সামার তো বলছে কি না 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 আমি অশুল শিখা আমি যদি অলঙ্কার পরি আমি যদি ভালো কাপড় পরি আমাকে কেউ আর ডাকবে না 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 আমি আমার চাই না এইসব তখন সবাই জোর করে না না তুমি যখন রাধারানীর কাছে এসো রাধারানীর যেটা ইচ্ছা করেছে সেটা পূরণ করতেই হবে আমাদেরকে সেটা করতেই হবে তা জোর সবাই মিলে বেরিয়ে চারদিক থেকে মধ্যখানে সামাস রেখে এক একটা করে কাপড় খুলতে লাগলো কাপড় যখন ব্লাউজ খুললো টপ করে বুকের মানে ব্লাউজে পড়েছিল দুটো পদ্মফুল টট করে নিচে পড়লো আর সবাই থেকে আশ্চর্য হয়ে গেল আরে তো আমাদের কানা আর কৃষ্ণ লজ্জায় মানে সেখান থেকে দৌড়ে ঝাঁপ দিয়ে মানে জানা দিয়ে লাভ দিয়ে সে কাছেই মানে একটা নদী ছিল মানে সেখানে লাভ দিয়ে এখানে পরে দৌড়ে চলে গেল। এইভাবেই সামাসকি হয়ে আরো আরও অনেক অনেক সাজসজ্জা নিয়ে মানে স্বয়ং আসতেন তিনি ইয়ে করার জন্য আমার সময় শেষ হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন নিতাই নিতায় হরি প্রেমানন্দে বল বল রাধা কৃষ্ণ জীব নেব রনে গতি আরো না সামগরি অঙ্গে দিব চন্দনে গন্ধ চামড় ঢোলাব কবে দি হেরিব মুখ চন্ড ললিতাবি শাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞায়ক রিব সেবা চরণারবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলো লো কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলো কিশোর প্রণাম সবাইকে সৎসঙ্গ কী জয় শিবানন্দ বাবা কি জয় গুরুদেব কী জয় স্বামী মহারাজ কী জয় প্রণাম প্রণাম প্রণাম